কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, তিন ফলের বাণিজ্যিক চাষ। ফল পুষ্টির আধার। প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় কিছু ফল থাকা বাঞ্ছনীয়। নানান দেশি জাতের ফলের সাথে বর্তমানে দেশে চাষ হচ্ছে অনেক বিদেশি ফল। মরুভূমির মিষ্টি ফল তিন এখন বাংলাদেশে চাষ হচ্ছে। এ ফল ব্রেস্ট ক্যান্সার রোধে খুবই উপকারী। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য ও হাঁপানি রোগ নিরাময়ে সহায়তা করে, মানসিক ক্লান্তি দূর করে। এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ক্যালসিয়াম সহ নানা ভেষজ গুণ রয়েছে। গাজীপুর জেলার মাওনা বারুতোপা এলাকায় আজমত তালুকদার বাণিজ্যিকভাবে তিন ফল চাষ করছেন। তিনি তার প্রায় 8.5 বিঘা জমিতে এ ফলের চাষ শুরু করেছেন। বাংলাদেশে ফলটির চাষ নতুন হয় 4-5 বছর স্বল্প পরিসরে চাষ করেন। এখন তিনি বাণিজ্যিকভাবে শুরু করেছেন। তিনি প্রথমে থাইল্যান্ড, তুরস্ক ও ইতালি থেকে চারা সংগ্রহ করে চাষ আরম্ভ করেন। পরীক্ষায় বাংলাদেশের আবহাওয়ায় তিনের ভালো ফলন পাওয়া গেছে। গাছ লাগানোর 3 মাসের মধ্যেই ফল পাওয়া যায়। প্রথম দিকে গাছ প্রতি 4-5 কেজি ফল পাওয়া যায়, তৃতীয় বছর এসে 7-10 কেজি এবং ক্ষেত্র বিশেষে 40 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। তিন ফলের 240টির মতো জাত থাকলেও এ বাগানে 15 জাতের তিন ফল উৎপাদন করা হচ্ছে। এ ফল মাঠ ছাড়াও টবে, ছাদে, ড্রামে বা স্বল্প পরিসরে মাটিতে চাষ করা যায়। টবে ফল ধরা গাছ তিনি 7-15 হাজার টাকা দরে বিক্রি করছেন। এ ফলের রোগবালাই খুবই কম। তিনি সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এ বাগান ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন। জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে তিনি এ বাগান করছেন। তিনি আশা করছেন এ তিন ফল চাষ করে অনেক বেশি লাভবান হতে পারবেন। আমি এখন বাংলাদেশে সর্বপ্রথম তিন ফলের একজন বাণিজ্যিক কৃষক এবং সফলতা লাভ করেছে। বাংলাদেশে কিন্তু তিন ফল আমদানিকৃত বিভিন্ন প্রসেসিং ফুড অর্থাৎ ড্রাই ফর্মে তিন ফল আমদানি করে প্রায় 12 লক্ষ লোক তিন ফল খায়, ভোক্তা যথেষ্ট। আমিও তার মধ্যে একজন। যে তিন ফল যেহেতু অতি সুস্বাদু এবং পুষ্টিকর, সেই কারণবশত এবং আমাদের দেশে এটা হয় কি না, যেটা আমি দীর্ঘ 6 বছর পরে চেষ্টার এখন যেটা প্রমাণিত, যে তিন ফল হচ্ছে আমাদের দেশে অর্থাৎ এই নাতিশীতোষ্ণ জলবায়ুতে পৃথিবীর সবচেয়ে বেশি ফলন ফলে এবং তা কোয়ালিটির দিক থেকেও পৃথিবীর সেরা। আমি প্রথমত থাইল্যান্ড থেকে কিছু প্ল্যান্ট নিয়ে আসছি। থাইল্যান্ডের পর থেকে আমি তুরস্ক থেকে বেশ কিছু কাটিং নিয়ে আসি এবং পর্যায়ক্রমে ইটালি, সিরিয়া এখান থেকে আমি সংগ্রহ করি তিন ফল। তিন ফলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর তেমন পুষ্টি খাদ্যের প্রয়োজন পড়ে না, খুব স্বল্প খাদ্যেই। যেহেতু আমরা জানি যে তিন ফল দেখলেও বোঝা যায় এর গাছ কিন্তু খুবই কম, অর্থাৎ যে শক্তিটা নেয় পুরোপুরি তার ফলের জন্য সে শক্তিটা নেয়। তো তিন ফল কিন্তু খুব সহজলভ্য চাষ। তিন ফলের সবচেয়ে বড় বেনিফিট যে আমরা বছরব্যাপী ফল চাষের কথা যেটা বলছি, একটা তিন ফলেই 365 দিন কিন্তু ফল দেয়। বিশেষত আমরা যে জাতগুলোকে এখন 60টা কমার্শিয়াল জাতকে বলছি, সেটা কিন্তু 365 দিনই ফলন দেয়। একটি গাছ লাগানোর
কতদিন পর আমরা ফল আশা করতে পারি? লাগানোর 3 মাস পর থেকেই ফলন শুরু হয়। ক্রমে এটা 34 বছর পর্যন্ত ফলন ইনক্রিজ করে। 100 বছরের আয়ুষ্কালের একটা বৃক্ষ। বিভিন্ন জায়গায় যে প্ল্যান্টগুলো মানুষ শখের বশত এবং বাণিজ্যিকভাবে নিয়ে গিয়েছে একই রকমই পারফরমেন্স পাচ্ছে। রোগবালাই পোকামাকড় কি আছে? খুব একটা নেই। যখন স্বেচ্ছেতে বা বর্ষা যখন বেশি থাকে তখন কিছুটা টেন্ডেন্সি থাকে, আদারওয়াইজ তেমন কোনো রোগ থাকে না। এই তিন ফল কীভাবে খেতে হয় সেটা হয়তো আমাদের দেশের মানুষ জানে না। তিন ফল হচ্ছে একমাত্র ফল পুরোটাই ভক্ষণ করা যায় এবং স্কিন সহ পুরোটাই খাওয়া যায় এবং বোটা পর্যন্ত অতি সুস্বাদু। পবিত্র কোরআন মজিদে বর্ণনা আছে, তেমনি অন্যান্য ধর্মগ্রন্থেও পৃথিবীর আদিকাল থেকে একটা গাছের বা একটা ফলের উদাহরণ দিয়ে থাকে, সেটা হচ্ছে এই তিন ফল। এছাড়াও অনেক কস্টলি রেসিপি হয় তিন ফল থেকে, জ্যাম জেলি ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে খুব উচ্চ মূল্যের মোরব্বা হয় এই তিন ফল থেকে। এটার ঔষধি গুণ কি আছে? উচ্চ মাত্রার আয়রন, উচ্চ মাত্রার ক্যালসিয়াম, উচ্চ মাত্রার ফসফরাস, মানে পুরোটাই তো আসলে আপনি পৃথিবীতে এর কোনো বিকল্প আর কোনো ঔষধি ফল নেই। পৃথিবীতে একমাত্র ফলস ফ্রুট দেখতে ফলের মতো, বাট এটা ফুল। আর আপনি জানেন যে ফলের থেকে ফুল অধিকতর পুষ্টিকর এবং বিশেষ কিছু গুণাবলী থাকে। আর এর গুণাবলীগুলো হচ্ছে এই যে এটা মানুষের যৌবন অটুট রাখতে সহায়তা করে, এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এবং মানুষের আয়ুষ্কাল ধরে রাখার জন্য বা যৌবন ধরে রাখার জন্য তিন ফল বিশেষভাবে পৃথিবীতে। আরেকটা বিশেষ হচ্ছে এটা ফার্টিলিটি, মানুষের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য পৃথিবীতে এখন ডক্টররা এটাকে প্রেসক্রাইব করছে। তিন ফল কেন বিশেষভাবে অন্য ফলের থেকে ভিন্ন? তিন ফল হচ্ছে যেটা আসলে ফল, আসলে ফলস ফ্রুট, দেখতে ফলের মতো, প্রকৃতপক্ষে এটা ফল না, ফুল। এটা ভিতরটা ঠিক তাই প্রমাণ করছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিটলি ফুল। আর আমরা জানি ফলের থেকে ফুল অধিকতর বিশেষ কিছু নিউট্রিয়েন্ট থাকে, আর সেই কারণেই ফুলের জন্য এর বৈশিষ্ট্য এত বেশি। আর তিন ফল বৈচিত্র্যময়, আমরা সবাই জানি 240টা প্রজাতির ভ্যারাইটি আছে, এটার এক একটা রং এক এক রকম এবং স্বাদ এবং ফ্লেভার ভিন্ন ভিন্ন। এবং তিন ফল যখন ম্যাচিউর হয় তখন কিন্তু তিন ফলের এখান থেকে মধু নির্গত হয়, যেটা মানুষের কাছে খুবই লোভনীয় এবং দেখতে অসাধারণ লাগে। এবং তিন ফলের স্বাদটা অতি মিষ্ট, কিছুটা মধুর স্বাদের মতো। তিন ফলের এই চারা এবং কলম অত্যন্ত এলাকা থেকে আপনার কাছ থেকে পেতে চাই, তাহলে ওনারা কীভাবে পাবেন? আমরা এখন চেষ্টা করছি যে বাংলাদেশে এই 365 দিন ফলন ফলে এবং এটা উচ্চ ফলনশীল এবং দ্রুত ফলনশীল। আপনি জানেন আধুনিক কৃষির জন্য খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে তিনটা বিষয়, উচ্চ ফলনশীল, দ্রুত ফলনশীল এবং উচ্চ মূল্যের। তিন ফল ঠিক এই তিনটা জিনিস তো দেয়ই, পাশাপাশি আমাদের বছরব্যাপী ফল কিছু না থাকাতে তিন ফল কিন্তু 365 দিন ফলন দেয়, 4টা সুবিধা পাচ্ছি আমরা। সেক্ষেত্রে চাচ্ছি যে বাংলাদেশে এটা সর্বত্র এই চাষ প্রচলনটা হোক। আর সেক্ষেত্রে আমাদের কাছে আমরা সরাসরি যোগাযোগ করলে আমরা শুধুমাত্র চারা না, আমরা সব ধরনের সহযোগিতা তাকে প্রদান করে থাকি। অর্থাৎ এটি প্ল্যান্টটা কীভাবে, মাটিটা কীভাবে সে প্রিপারেশন নেবে, গাছটা কীভাবে লাগাবে এবং কীভাবে পরিচর্যা করবে এবং ফলটাকে কীভাবে ফ্রেশ হিসাবে বাজারজাত করবে এবং যদি ড্রাই করতে চায় ভিন্ন কোনো প্রসেসিংয়ে যেতে চায়, আমরা সব ব্যাপারে সহযোগিতা করি। এবং আমরা আশা করছি পৃথিবীতে আমরা রপ্তানি করব, সেক্ষেত্রেও আমরা তিন ফল যারা চাষ করছে তাদের সাথে আমরা সম্পৃক্ত থাকছি প্রত্যক্ষভাবে। তিন ফল চাষের ক্ষেত্রে পরিবারের অন্য কোনো সদস্য কি জড়িত আছে কি না? অবশ্যই, আমাদের সুস্থ সামাজিক বন্ধনের সাথে বেড়ে উঠতে গেলে সুস্থ একটা পরিবেশের কারণে আমি আমার সন্তান এবং পরিবারকে প্রত্যক্ষভাবে আমার এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন আমার বাচ্চা, ও এখানে সপ্তাহে একদিন শুধু বেড়াতেই আসে না, সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার পর্যায়ে যেটা সম্ভব। আচ্ছা আচ্ছা, কি নাম বাবা তোমার? অমিত। আর তুমি কি তিন ফল খেয়েছো? হ্যাঁ। কেমন খেতে? কৃষক আজমত তালুকদার কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমেই এ বাগান করে যাচ্ছেন। তিন ফলের বাগান বেশ লাভজনক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বিষয়টি কৃষক ভাইদের বোঝানোর মাধ্যমে গাজীপুর এলাকায় তিন ফল বাগান সৃজনে উপজেলা কৃষি কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় এলাকায় তিন ফল বাগান গড়ে উঠছে।
তিন ফল তো আসলে বাংলাদেশের জন্য এখানেই সর্বপ্রথম হচ্ছে। এটার জন্য চাষ প্রণালী খুবই সহজ, অন্যান্য গাছপালা যেভাবে রোপণ করা হয় এভাবে করা হয়। এর জন্য যে একটা অতিরিক্ত কোনো কিছুর দরকার আছে তা না, অন্যান্য স্বাভাবিক গাছপালা আমরা যেভাবে রোপণ করে পরিচর্যা করে যেভাবেই করতে পারি ঠিক ওটা ওইভাবে। এটার জন্য কঠিন কিছু না যে এটার মধ্যে অমক কিছু দিতে হবে, এবং সেই জন্য হলো সুস্থ সার ব্যবস্থাপনা যদি হয় তাহলে সর্বোত্তম। কি ধরনের সার দিই? জৈব সার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং জৈব সার হলো সবচেয়ে উপকারী, এবং মাটির প্রাণ হলো জৈব সার। এটার সাথে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, দস্তা, তারপর ম্যাগনেশিয়াম, বোরন এগুলো যদি দিতেই যথেষ্ট। গাজীপুর জেলা সর্বত্র লাভজনক তিন ফল আবাদ ছড়িয়ে দিতে জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিন ফল চাষ করে কৃষক ভাইয়েরা যেন লাভবান হতে পারেন সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে, সবাইকে চাষ কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে। এতে এলাকায় তিন ফল চাষ এবং এ ফলের চারা উৎপাদনের বিস্তার ঘটছে। ইতিমধ্যে আমরা এই তিন ফলের বিষয়ে অনেক প্রচার প্রপাগান্ডা কৃষকের মধ্যে সারা পড়েছে, অনেকেই জানে, বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে যোগাযোগ করে। আমার কাছে যেটা মনে হয় যে এই প্রচার প্রপাগান্ডার বিষয়ে আমাদের গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা একটি উষ্ণমণ্ডলীয় ফল যেটা আমাদের দেশে একটি নতুনভাবে চাষ হচ্ছে। এই ফলের চাষ প্রযুক্তি বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া, মাঠ দিবস করা, সমাবেশ করা অথবা বাগান পরিদর্শন করে আমরা এই তিন ফলের চাষ বিষয়ে তাদেরকে অবহিত করতে পারি, আর যারা অভিজ্ঞ বাগানি তাদের সাথেও তারা তাদের কথা বললে তারা এই বিষয়ে জানতে পারবে। আমাদের মাঠ পর্যায়ের যে কর্মীরা আছে, বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, আমরা জেলাতে আছি, আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা এই বিষয়ে সহযোগিতা করতে পারে এবং তথ্য তারা পেতে পারে। এটা যেহেতু একটি নতুন ফসল, এর বাজার ভালো, এটা চাষ করলে যে কেউ লাভবান হতে পারে, এবং ভবিষ্যতে এই ফলের চাষ বাড়লে মানুষের মধ্যে এটার ব্যবহারও বৃদ্ধি পাবে, মানুষ এটা জানবে, চিনবে এবং এটা খাওয়ার একটা অভ্যাস গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি, সেহেতু এর বাণিজ্যিক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তিন ফলের বাজার মূল্য অনেক বেশি, এটি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় উচ্চ মূল্যের ফসল। ফল চাষ ছাড়াও এর চারা উৎপাদন করেও লাভবান হওয়া সম্ভব। তিন ফল চাষ করে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।